হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত হয়ে গেছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। আমাদের খাবার সম্পর্কিত অনেক ভ্রান্ত ধারণা চারপাশে ঘুরে বেড়ায়। অনেকেই মনে করি নিজের ওজন কমাতে চাচ্ছি তো এই খাবার খাবো না, আবার অনেকে মনে করেন যে সব খেয়ে ওজন কমানো যায় নাকি, আবার অনেকেরই চিন্তা থাকে যে কিছু না খেয়ে থাকবো তাহলেই হয়তো আমার ওজন কমে যাবে। আসলে বিষয়টুকু কতটুকু যৌক্তিক আজকে সেইরকম একটি টপিক নিয়ে কথা বলবো। অনেকেই মনে করেন ডিম খেলে হয়তো আমি আমার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবো না, বা ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে, ওজন কমাতে গেলে ডায়েট থেকে ডিমকে বাদ দিতে হবে। আসলে বিষয়টুকু বিষয় যেটি আছে সেটি কতটুকু যৌক্তিক সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সবার প্রথমে যদি বলতে হয়, ডিম এমন একটি খাবার যেখানে প্রোটিনের উৎস হিসেবে সেটি খুব ভালো পরিমাণে কাজ করে, এবং এমন একটি মাত্রই খাবার যেখানে সবগুলো অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতি বিদ্যমান। অর্থাৎ ডিম একটি সম্পূর্ণ প্রোটিন সমৃদ্ধ, ফার্স্ট ক্লাস প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটি আপনার শরীরে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের যোগান সঠিকভাবে দিতে সাহায্য করবে। পাশাপাশি ডিম বায়োটিনের চমৎকার উৎস, কোলিন পাওয়া যায় ডিম থেকে, ভিটামিন B1, B12, B6 পাওয়া যায় ডিম থেকে, কিন্তু আমরা গুড অ্যামাউন্ট অফ ফ্যাটও পেয়ে যাই। অনেকেই মনে করেন যে কোলেস্টেরলের মাত্রা ডিম বৃদ্ধি করে থাকে, আসলে ডিমে যে ভালো কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি করে, আপনি যদি দিনে একটি করে ডিম গ্রহণ করেন সেটি কিন্তু কোনো ধরনের কোনো শারীরিক জটিলতা তৈরি করবে না। আর ডিমকে আপনি কিভাবে গ্রহণ করছেন সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকেই দেখা যায় অতিরিক্ত তেল দিয়ে ডিম ভেজে থাকেন বা ডিম পোস্ট করে গ্রহণ করেন, সেই বিষয়টি থেকে বা সেই জায়গাটি থেকে যদি আমরা একটু বের হয়ে এসে চিন্তা করি, যেমন ডিমটিকে যদি আমরা সেদ্ধ করে গ্রহণ করার চেষ্টা করি বা পানি পোস হিসাবে গ্রহণ করার চেষ্টা করি, অথবা খুব অল্প পরিমাণে তেল দিয়ে যদি ডিমটিকে আমরা ভেজে নেই, তাহলেই দেখা যাবে যে সেটি কিন্তু অতিরিক্ত যে ক্যালোরি তেল অ্যাড করার ফলে হচ্ছে সেই ক্যালোরিটা অনেকাংশে ব্যালেন্স করা সম্ভব। আবার ডিমের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সবজি দিয়ে ডিম, বা যেমন টমেটো দিয়ে, তারপর গাজর দিয়ে একসাথে মিক্সড করে ডিমকে ভেজে নেন বা ডিমকে ওইভাবে ভেজে গ্রহণ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু ডিমটি অনেক হেলদি ওয়েতে কনভার্ট হয়ে গেল। পাশাপাশি সেই ডিম একটি যে কোনো সময় স্ন্যাক্স হিসেবেও কাজ করলো, আবার ডিমের সাথে সাথে বিভিন্ন ভিটামিন মিনারেলসও পাওয়া গেল। তো আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই প্রতিদিন একটি ডিম রাখার চেষ্টা করবেন, কেননা ডিম এমন একটি ফার্স্ট ক্লাস প্রোটিন যেখান থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পেয়ে যাচ্ছেন, আর যেই পুষ্টি উপাদানগুলো শরীরে শোষিত হওয়ার মাত্রা কিন্তু অনেক বেশি। অর্থাৎ একটি ডিম খেলে সেটি আপনাকে শারীরিকভাবে শক্তিশালী রাখতে সাহায্য করবে, শরীরে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। ডায়েট করতে গেলে অনেকেই মুখের ত্বক কুচকে যায়, চুল পড়ে যায়, এই জাতীয় কমপ্লিকেসি ফেস করেন বা এই জাতীয় কমপ্লিকেসি নিয়ে অনেকে আসেন। তার অন্যতম কারণ হচ্ছে নিজে নিজে ডায়েট করতে গিয়ে এই সব ভুল বিষয়গুলোকে আমরা মনে করি যে এগুলো হয়তো বা সঠিক, এগুলোকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি। সেজন্য যারা ডায়েট করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান অবশ্যই খাদ্য তালিকায় নিয়মিত একটি করে ডিম অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। ধন্যবাদ।